হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। আবার সাজুগুজু করে একটা সুন্দর ব্লগ স্টার্ট করে দিয়েছি। আজকে আমি তোমাদের দেখাবো এমন সুন্দর কিছু কালেকশন যেগুলো দেখলে তোমরা জাস্ট স্পেল বাউন্ড হয়ে যাবে। গরমকালের জন্য আদর্শ কিছু শাড়ির সম্ভার নিয়ে আমি আজকে চলে এসেছি, আর শাড়িগুলো দেখাবো, প্লাস তার সঙ্গে সঙ্গে সেগুলো সম্পর্কে বলবো এবং আমি সেগুলো সমস্ত পরে দেখাবো। বাজার করেছি অনলাইনে আর করেছি মিশো অ্যাপ থেকে। মিশো অ্যাপ থেকে কি করে কেনাকাটা করতে হয় সেটা এখন একটু দেখে নাও, তারপরে আমি সমস্ত শাড়িগুলো দেখাচ্ছি এবং ডিসকাস করে পরে সমস্ত বুঝিয়ে দিচ্ছি। মিশো থেকে কিভাবে অর্ডার করবে প্রথমে বলে দিই। মিশো অ্যাপটা তোমার ফোনে ডাউনলোড করে নেবে আমার ডেসক্রিপশন বক্স থেকে, তারপরে খুলে নিলেই দেখবে এরকম বিভিন্ন ক্যাটাগরি চলে আসছে। আমি এখানে কুর্তি সেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে কুর্তিটা পছন্দ হবে সেইটাকে সিলেক্ট করে নেব। তার জন্য অনেক অপশান আছে, কুর্তি পালাজো সেট নিতে পারো, কুর্তি স্কার্ট সেট নিতে পারো, থ্রি পিস নিতে পারো। আমি এখানে একটা কুর্তি স্কার্ট সেট নিলাম, এটার দাম 545 টাকা। তো এইবারে আমি ক্যাশ অন ডেলিভারি করলাম। তিন রকম অপশান পাওয়া যাবে, অনলাইন, ক্যাশ অন ডেলিভারি আর পেটিএম। ক্যাশ অন ডেলিভারিটাই আমি সাজেস্ট করব। নিজের জন্য কিনলে আমি এখানে অবশ্যই 5-4-5 যা আছে তাই দেব, আর যদি আমি অন্য কারোর জন্য কিনি মানে ব্যবসা করতে চাই তাহলে এখানে একটুখানি বাড়িয়ে মার্জিন রাখবো। আমি এখানে নিজের জন্যই কিনছি তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে নিজের জন্য কিনছি। 545 দিলাম, তারপরে অ্যাড্রেস সেট করে দিয়ে প্রসিড করে দেবো, তাহলে কিন্তু আমার অর্ডার হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু অর্ডার হয়ে যায়। আর যে যে জিনিসগুলোর অর্ডার আমি করেছি সেইগুলোর আমি কোড, মানে আজকে যা যা দেখালাম তার কোড কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, আর মিশো অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফার্স্টে আমি যে শাড়িটা দেখাচ্ছি এটা সত্যিকারের অপূর্ব সুন্দর একটা শাড়ি। দেখো শাড়িটার ভেতরে এরকম পাখি গেছে, পুরো শাড়িটার মধ্যে বার্ডস একদম ভর্তি পাখিতে আর কিচিরমিচির করছে মনে হচ্ছে যেন দেখে। আর এই শাড়িটা হচ্ছে লিনেনের শাড়ি, ভীষণ কমফোর্টেবল, পরে প্রচুর আরাম। এই শাড়িগুলো যারা পরেছো তারা তো জানোই কত সুন্দর এই শাড়িগুলো। তো এই শাড়িটার কিন্তু যা রয়েছে সেটা হচ্ছে পুরো ভেতরটাতে কিন্তু এই পুরো এই কাজটা গেছে, যার জন্য খুব সুন্দর লাগবে পরলে, বুঝতেই পারছো। আর আঁচলটা গেছে এই রকম, আর ব্লাউজ পিসটা কিন্তু রেড কালারের দেওয়া হয়েছে। এই যে এইভাবে কেটে নিতে হবে ব্লাউজ পিসটা এখান থেকে। শাড়িটা দুর্ধর্ষ সুন্দর, এত কমফোর্টেবল, এত সফট যে আমার মনে হচ্ছে যে কোনো গরমের দুপুরে যদি রোদের মধ্যে হয়ে শাড়িটা পরে বেরিয়ে যাওয়া যায় তাহলে ভীষণ কমফোর্টেবল ফিল হবে। আমার মনে হবে না যে শাড়িটা যে আমাদের গরমে কোনো রকম একটু হলেও বাধা সৃষ্টি করছে সেরকম হবে না। দারুণ শাড়িটা তোমাদের দেখালাম নাম্বার ওয়ানে, আর কেমন লাগছে পরে সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাবে। শাড়িটার প্রাইস আর এর কোড ডেসক্রিপশন বক্সে থাকবে, প্লাস আমি এখানে স্ক্রিনে কোথাও একটা মেনশনও করে দেবো। তাহলে এই ছিল আমার ফার্স্ট শাড়ি, এবার চলে আসছি নেক্সট শাড়িতে। এরপরে যে শাড়িটা দেখাবো সত্যি শাড়িটার কালারটা এমনিতেই সুন্দর, একটা ইউনিক শাড়ি বলতে পারো, মানে একটা ইউনিক কালেকশন বলতে পারো। এটা হচ্ছে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে রয়েছে পুরো শাড়িটা, ব্ল্যাক এরকম ব্লাউজ গেছে আর শাড়িটার মধ্যে এরকম কলকা কলকা গেছে। শাড়িটা খুলে দেখালে আরো ভালো বোঝা যাবে, কলকার মধ্যে কিন্তু পেপার মিররের ওয়ার্ক রয়েছে, তার সাথে সুতো দিয়ে কাজ রয়েছে। আর ব্লাউজটা হচ্ছে ভীষণ সুন্দর, দেখো পুরো মিররের কাজ রয়েছে আর ছোট্ট ছোট্ট একদম সরু থ্রেড দিয়ে কাজ রয়েছে, একটা নিজস্ব মোটিভ করা রয়েছে পুরো ব্লাউজটার উপরে। ভীষণ ভালো লাগছে, এই ব্লাউজটা দিয়ে যদি শাড়িটা পরা যায় তাহলে সত্যি এর ক্লাসিক ভাবটা অনেক বেশি ভাবে প্রকাশ পাবে। তাহলে চলো দেখে নিই পুরো শাড়িটা কিরকম, আর পাশে তোমরা দেখতে থাকবে যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে। তো দেখো টোটাল শাড়িটা কিন্তু এইরকম ভাবেই গেছে, পুরোটার মধ্যে এরকম ওয়ার্ক রয়েছে। শাড়িটা যদি পরা হয় তো সত্যি একটা অন্যরকম লুক আসবে, একদম সবার থেকে আলাদা করে দেবে শাড়িটা পরলে তৎক্ষণাৎ। শাড়িটা কিন্তু কোটার ওপরে রয়েছে, কটন কোটা শাড়ি, ভীষণ সুন্দর। আর এখানে পাড়টাও ব্ল্যাকের উপরে গেছে, আর ব্ল্যাক পাড়ের সাথে এরকম সিলভার কালারের কিন্তু জারি ওয়ার্ক রয়েছে। তো এই শাড়িটা ভীষণই সুন্দর, তো পরে দেখতেই পাচ্ছ যে এই শাড়িটা পরে কতটা সুন্দর লুক এসেছে। তাহলে চলো চলে যাই নেক্সট শাড়িতে, আর প্রাইস তো আমি অবশ্যই স্ক্রিনে মেনশন করে দিব, আর এছাড়া কোড থাকবে ডেসক্রিপশন বক্সে।
চলো চলে আসি নেক্সট শাড়িতে। এরপরে আমি একটা এমন শাড়ি দেখাবো যেটা একটুখানি গর্জিয়াস লুক আনবে। দেখো এইখানে রয়েছে শাড়িটার মধ্যে জয়পুরী কাজ আর এরকম লেস বর্ডার বসানো রয়েছে, ইয়েলোর উপরে শাড়িটা রয়েছে, ইয়েলোর সাথে রেডের একটা কম্বিনেশন রয়েছে। শাড়িটা খুললেই খুব ভালোভাবে বোঝা যাবে। তো দেখো এই হচ্ছে শাড়িটার কালার কম্বিনেশন, ভীষণই সুন্দর। হ্যাঁ শাড়িটা কিন্তু হাফ হাফ গেছে, হাফ গেছে এরকম ইয়েলো, প্লেন ইয়েলো দিয়ে গেছে হাফ, আর বাকিটা গেছে এরকম রেডের উপরে। এই পাশে রয়েছে জয়পুরী প্রিন্টের উপরে আর লেসও লাগানো রয়েছে, সুন্দর বর্ডার লাগানো রয়েছে দেখতে পাচ্ছ, পরলে আরো কতটা ভালো লাগছে সেটা বুঝতে পারছো। আর আঁচলে দেখো এরকম সুতোর টাসেলস লাগানো রয়েছে, খুব ভালো লাগছে তার জন্য। শাড়িটা কিন্তু পরলে একটা গর্জিয়াস লুক আসবে। তো শাড়িটা পরে আমি তো তোমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছি সাইডে, বুঝতে পারছো। আর নিচের পাটটা একবার দেখিয়ে দিই যেটা দেখানো হয়নি, এই যে নিচের পাটটা কিন্তু এরকম মোটা বর্ডার দিয়ে গেছে। আর শাড়িটার সাথে ব্লাউজ পিস রয়েছে গোল্ডেন কালারের, এই যে একদম এই গোল্ডেন কালারের একদম প্লেন ব্লাউজ পিস রয়েছে। তাহলে এই ছিল টোটাল শাড়িটার লুক, আর পরেও দেখতে পাচ্ছ তোমরা কেমন লাগছে। আর শাড়ির প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দেবো, কোড থাকবে ডিসক্রিপশন বক্সে। চলে আসছি নেক্সট শাড়িতে। এরপরে আমি দেখাবো তোমাদের একটা লিনেন শাড়ি, গরমের জন্য একদম কমফোর্টেবল। আমি শাড়িগুলো চুজ করেছি গরম অনুসারে, গরমের কথা মাথায় রেখেই, সেজন্য আমি বেশিরভাগই লিনেন কোটা এগুলোই দেখাচ্ছি। তবে একটা সিল্ক দেখিয়েছি যেটা রেড আর ইয়েলোর মধ্যে রয়েছে, তো চলো সেটা দেখি খুলে। শাড়িটা সত্যি ভীষণ সুন্দর, ইটসেলফ এটার ওয়ার্কটা এতটাই ভালো যে দেখে চোখে লাগে। এটা ব্ল্যাক আর রেড এর কম্বিনেশনে রয়েছে, আর এটা কিন্তু বুটিক স্টাইল শাড়ি, মানে শাড়িটার মধ্যে এই যে পেইন্টিং গুলো রয়েছে এগুলো ভীষণ সুন্দর লাগছে। দেখো পরলে আরো ভালোভাবে বোঝা যাবে আই থিঙ্ক। আর এখানে যে বর্ডারটা রয়েছে সেটার মধ্যে কিন্তু এরকম ছোট ছোট টাসেলস লাগানো রয়েছে মাল্টি কালারের, আর শাড়ির পাটটা ব্ল্যাক আর গ্রে এর উপরে গেছে যার জন্য খুব সুন্দর লাগছে। আর এইদিকের কিন্তু কাজটা আবার অন্যরকম গেছে, দেখো দেখতে পাচ্ছ, আর পাটটাও কিন্তু আলাদা। সো শাড়িটা ভীষণই সুন্দর, এটা নিচের দিকে যাবে যেহেতু ভারী অংশ, আর এটা উপরের দিকে আসবে, আর ভীষণই সুন্দর লাগছে শাড়িটা। আর শাড়িটার আঁচলটা আমি একটু দেখাতে চাইবো, আঁচলটা অনেক সুন্দর। দেখো আঁচলটা কিন্তু একদম ডিফারেন্ট ওয়ার্কের উপরে রয়েছে, ভীষণ সুন্দর। আর শাড়িটার মধ্যে আর ব্লাউজ পিসটাও কিন্তু আঁচলের মতোই রয়েছে, এ দেখো ব্লাউজ পিসটা আঁচলের মতোই রয়েছে। শাড়িটা সত্যি সুন্দর, তোমরা কিন্তু এই শাড়িটা অবশ্য অবশ্যই ভাবে একবার চেক করতে পারো, ভীষণ ভালো লাগবে, পরলেও ভালো লাগবে, প্লাস আরামও বোধ করবে গরমে। তো শাড়িটা পরে কেমন লাগছে সেটা তো দেখতেই পাচ্ছ, আর এটার প্রাইস আর কোড আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ছিল আমার আজকে চারটে শাড়ির কালেকশন, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই শাড়িটাও আমি এরপরে কোনো না কোনো একটা হল ভিডিওতে দেখাবো তোমাদের, এই শাড়িটাও ভীষণ সুন্দর, তার জন্য দেখতে থাকো, পরে আসবে এই শাড়িটার উপরে ভিডিও। আর এতক্ষণ ধরে যে শাড়িগুলো দেখালাম সেগুলো সত্যিকারের গুড চয়েস আমি বলবো, আমি তো বলবো রেকমেন্ড করব অবশ্যই। প্রত্যেকটা শাড়ি এক্সেবার্কার এক, সেটা তোমরা বুঝতেই পেরেছো, দেখেও বুঝেছো, আর আমি যে পড়েছি তার থেকেও বুঝেছো। যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আশা করি অনেক বেশি ইন্টারেস্টিং আর অনেক বেশি সংগঠিত করতে পারবো নেক্সট ভিডিওগুলো, সেই আশাতেই রইলাম। এবং তোমরা ভীষণ সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দে উদ্যমে থেকো, সেই আনন্দ উদ্যম উৎসাহের ভাটা কখনো যেন জীবনে না আসে সেই দিকে ভীষণভাবে খেয়াল রেখো। বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ। আরেকটা জিনিস না হলেই তো নয়, সেটা হচ্ছে ভালো থেকো সবাই।